Welcome coders, keep coding and listen to me. আজকে আমরা শিখব 5 lines JavaScript code যা দিয়ে আমরা ক্রিয়েট করব RT users. So সর্বপ্রথম আমরা যেটা করব, প্রথমেই আমরা আমাদের প্রজেক্টটি একবার দেখে নেব. So এই হচ্ছে আমাদের প্রজেক্টটি. এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ইউজার আছে যেটা GitHub এর. এই ইউজারদের একটা করে ইমেজ এবং ইউজারের নেম এবং ইউজারের টাইপ এখানে দেয়া আছে. এভাবে মোট হচ্ছে আমরা 30টা ইউজার এখানে ক্রিয়েট করতে পারবো মাত্র জাভাস্ক্রিপ্টের 5 লাইন কোড লিখে. তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোডে. তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে সার্চ করব github.com/listencoders. এই লিংকটাতে আপনি চলে যাবেন, এই লিংকটা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে. দেন এখান থেকে এন্টার করে দিব. তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপোজিটরিস নামে একটি অপশন আছে. এই রিপোজিটরিসে আপনি চলে আসবেন. চলে আসার পর এখানে আপনি দেখতে পাবেন জাভাস্ক্রিপ্ট ফেস. এটা আপনি এখানে লিখে সার্চ তো করতে পারেন. জাভাস্ক্রিপ্ট ফেস লিখে সার্চ করলে আপনি এভাবে একটি জাভাস্ক্রিপ্ট ফেস এর একটি রিপোজিটরিস পেয়ে যাবেন. দেন এটার ভিতরে আপনি যখন ঢুকবেন, তারপরে যে এখানে আপনি কোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, কোডে গেলে নিচে ডাউনলোড জিপ নামে একটি অপশন আপনার চলে আসবে. দেন এভাবে আপনি স্টার্ট ডাউনলোডে দিয়ে দিবেন বা আপনি এটাকে ডাউনলোড করে ওপেন ফোল্ডার আপনার যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডার থেকে এটাকে আপনি ওপেন করে এখান থেকে আমরা কাট করে নিয়ে যাব আমাদের যে প্রজেক্টস নামে একটি ফোল্ডার আছে সেই প্রজেক্টস ফোল্ডারের ভিতরে. দেন আমরা এখানে এটাকে পেস্ট করে দিব. দেন এটাকে আমরা এখান থেকে আনজিপ করব. তো আনজিপ করার পর আমরা একটি ফোল্ডার পেয়ে গেলাম. এই ফোল্ডারের ভিতরে আমরা একটি HTML ফাইল পেয়ে গেছি. দেন আমরা কি করব, HTML ফাইলটাকে এখানে আমরা দিব ওপেন উইথ. ওপেন উইথ দেওয়ার পরে আমরা এখানে যাব ভিজুয়াল স্টুডিও কোড এটাতে. সো এখানে আমরা যখন চলে আসলাম তখন আমরা দেখতে পারবো আমাদের এখানে অনেক কোড টোড করা আছে. সো আমরা এখানে এই 5 লাইন কোড আজকে আমরা শিখবো. সো এই 5 লাইন কোড সর্বপ্রথম এখান থেকে করে দেই ডিলিট. দেন আমরা উপরে একটি লিংক দেখতে পাচ্ছি, এক্সটার্নাল লিংক. এই লিংকটাকে আমরা এখান থেকে করে দিব ডিলিট. সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বুটস্ট্র্যাপ কানেক্ট করতে হবে আপনার এই প্রজেক্টের সাথে. সো আপনি চাইলে ম্যানুয়ালি সিএসএস লিখেও করতে পারেন, বাট আমরা এই প্রজেক্টটা করব বুটস্ট্র্যাপ দিয়ে. সো আপনি জাস্ট গুগলে যাবেন এবং এখানে লিখে দিবেন বুটস্ট্র্যাপ. দেন আপনি চলে আসবেন এই বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে. দেন এখানে আপনি এন্টার করে যাওয়ার পরে তারপর আপনি এখানে গেট স্টার্ট নামে একটি অপশন পাবেন. গেট স্টার্টে চলে যাবেন এবং এখানে সিএসএস নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এবং এখানে একটি সিএসএস এর এক্সটার্নাল লিংক দেওয়া আছে. এই যে এখানে একটি কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি বাটনটাতে শুধু জাস্ট এটা ক্লিক করে দিবেন. দেন এটাকে আপনি এখানে এই যে লিংকের এখানে আপনি পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনি আপনার প্রজেক্টের সাথে বুটস্ট্র্যাপকে এবার কানেক্ট করে ফেলছেন. সো আমরা এবার শিখে গেলাম বুটস্ট্র্যাপ কিভাবে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে হয় সেটা. সো বুটস্ট্র্যাপ কানেক্ট করার পরে এবার আমরা চলে আসবো আমাদের এই স্ক্রিপ্টের ভিতরে. এবার আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের 5 লাইনস কোড এখানে লিখব. সর্বপ্রথম আমাদের লিখতে হবে ফেটচ ফেস নামে একটি ফাংশন, যেটার ভিতরে আমরা একটি ইউআরএল পাস করে দিব. ইউআরএল পাস করার পরে আমরা দিব ডট দেন, তারপর আমরা এটাকে একটি পাস ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিব এবং আমরা এখানে একটি রেসপন্স পাবো. সো এই রেসপন্স এটাকে আমরা একটি ফাংশনের ভিতরে রাখবো এবং রেসপন্সকে আমরা জেসন ফাইলে কনভার্ট করবো, রেসপন্স ডট জেসন. দেন আমরা যখন এখানে রেসপন্স ডট জেসন দিব তখন আমরা আরেকটি দেন দিতে হবে আমাদের ডট দেন. এখানে আমরা এই দেনের ভিতরে পাবো আমাদের ডাটাগুলি. এই ডাটাগুলি পাবো আমরা, এই ডাটাকে আমরা একটি ফাংশনের ভিতরে সেন্ড করে দিচ্ছি এবং এখানে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম. ভেরিয়েবলের নেম আমরা দিয়ে দিলাম ইউজার্স. সো তারপরে আমরা যেটা করবো, ইউজার্স ইজ ইকুয়াল টু এই যে এখানকার ডাটাটা আছে, এই ডাটা ডাটা ডট ম্যাপ নামে একটি হচ্ছে আমরা ফাংশন এখানে কল করে দিব. সো এখানে আমরা যখন ডাটা ডট ম্যাপকে আমরা কল করে দিলাম, এবার আমরা হচ্ছে এই ম্যাপের ভিতরে, এই ম্যাপের ভিতরে আমরা এবার ইউজার নামে একটি প্রপার্টিস পাস করে দিব. দেন আমরা এখান থেকে এই ইউজারের সাথে আমরা আমাদের পরবর্তী কাজটা করব. দেন আমরা এখানে আরেকটি ফ্যাট অ্যারো ফাংশন দিব এবং একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিব. সো ক্লোজ করে দেওয়ার পরে এখানে আমরা দিব রিটার্ন. এখান থেকে আমরা কিছু একটা রিটার্ন করব, রিটার্ন করব আপাতত এখানে আমি একটা টেমপ্লেট স্ট্রিং রিটার্ন করে দিচ্ছি. দেন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে ইউআরএল আছে, এবার যদি আপনি কন্ট্রোল এস দিয়ে ওপেন উইথ লাইভ সার্ভার দেন তাহলে দেখবেন আপনার ওয়েবসাইট এখানে শুধুমাত্র এই যে গিটহাব ইউজার্স এটা চলে আসছে আর এখানে আপনার একটা এমটি কার্ড চলে আসছে. তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই এমটি কার্ডের যে বিষয়টা আছে এই কার্ডটা এখান থেকে চলে আসছে, এই কার্ডটাকে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব. বিকজ এটা হচ্ছে ইনসাইড জাভাস্ক্রিপ্ট. সো এটা আমাদের দেওয়ার কথা ছিল জাভাস্ক্রিপ্টের ভিতরে. সো এটাকে আমরা এই যে রিটার্নের পরে টেমপ্লেট স্ট্রিং আছে, টেমপ্লেট স্ট্রিং এর মাঝখানে এখানে বসিয়ে দেব.
তের আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এস দিব, বাট আমাদের কোনো পরিবর্তন হবে না, এখানে শুধুমাত্র গিট হাব ইউজার্স এখানে চলে আসছে, বাট আর কোনো পরিবর্তন আমাদের এখানে হয়নি। সো এবার আমাদের আর এক লাইন কোড শুধু লিখতে হবে, তাহলে আমরা আমাদের সকল ইউজারকে এখানে দেখতে পারবো। সো সেই এক লাইন কোড এবার আমরা লিখছি। সো এখানে আমরা লিখব ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কোয়ারি সিলেক্টর, দেন আমরা এখানে একটি কোয়ারিকে সিলেক্ট করব, সেটা হচ্ছে আমাদের এখানে হ্যাশ দিব। হ্যাশ দিয়ে আমরা দেখবো এখানে উপরে একটা আইডি আমাদের দেয়া আছে, যে এখানে আমাদের একটি মেইন ডিভ দেয়া আছে। মেইন ডিভ বলতে যে এখানে একটি আইডি দেয়া আছে অ্যাপ নামে, এই ডিভের ভিতরে আমরা হচ্ছে সব আমাদের যত ডাটা থাকবে 30টা ডাটা, সেই 30টা ডাটা আমরা এই ডিভের ভিতরে পাস করব। সেজন্য আমরা এখান থেকে এই যে অ্যাপটাকে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এই অ্যাপটাকে আমরা এখানে জাস্ট বসিয়ে দিব, অর্থাৎ আমরা এখানে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিয়ে এই এই ডিভটাকে কল করে নিলাম। দেন আমরা কন্ট্রোল এস দিব, তারপরে আমরা এটার পরে যেটা করব এখানে দিব ডট ইনসার্ট অ্যাট দা সেন্ট এইচটিএমএল। তো তারপরে আমরা যেটা করব একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং এখানে আমরা একটি ডবল কোটেশন দিব এবং হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব আফটার বিগেইন। আফটার বিগেইন এর পরে আমরা একটি কমা দিয়ে দিব, দেন আমরা একটি স্পেস দিব, তারপরে আমাদের যে একটি ইউজার্স ভেরিয়েবল ছিল সেই ইউজার্স ভেরিয়েবলটাকে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। এরপরে আমরা যদি কন্ট্রোল এস দেই এবার আমরা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবো এখন আমাদের কোনো ইউজার এখানে আসেনি। এর পিছনের কারণ হচ্ছে আমরা এখানে শুধু একটা ইউআরএল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে শুধু ইউআরএল দিলে হবে না, এখানে একটি ভ্যালিড ইউআরএল দিতে হবে, লাইক এরকম একটি ইউআরএল দিতে হবে যেটা HTTPS, এভাবে একটি ইউআরএল আমাদের এখানে দিতে হবে। সো আমরা এটা এখান থেকে ইউআরএলটাকে মুছে দিয়ে এখানে একটি টেমপ্লেট স্ট্রিং দিয়ে দিচ্ছি এবং এই টেমপ্লেট স্ট্রিং এর ভিতরে আমরা একটি ইউআরএল পেস্ট করে দিব। এই ইউআরএলটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন। সো ইউআরএলটা হচ্ছে এই যে আমি এটা এখান থেকে পেস্ট করে দিচ্ছি https://api.github.com/users। সো এই লিঙ্কটা আপনি যখন এখান থেকে দিবেন তখনই এই ইউআরএলটা থেকে আপনার ডাটা এখান থেকে রেসপন্স হিসেবে জেসনে কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পর এখানে ডাটা রিসিভ করবে, সেই ডাটাটাকে এখান থেকে ভেরিয়েবল ইউজার্সের ভিতরে ম্যাপ করা হবে, ম্যাপ করার পরে আপনাকে রিটার্ন করবে এই যে আপনার এলিমেন্টটা ছিল এই এলিমেন্টটা কার্ড আকারে রিটার্ন করবে। যতগুলি ইউজার্স এখানে থাকবে, এখানে 30টার মতো ইউজার্স আছে, সো এখান থেকে 30টা ইউজার আপনাকে রিটার্ন করবে। সো আমরা এখন কি করব, জাস্ট কন্ট্রোল এস দিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা যদি চলে যাই তাহলে দেখব বুম, এই যে আমাদের ওয়েবসাইটে এবার 30টা ইউজার চলে আসছে। সো আশা করি আপনারা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন এবং আপনারা এরকম প্রজেক্ট করে আপনারা চাইলে আপনাদের প্রজেক্টটা শেয়ার করতে পারেন লিসেন কোডার্স কমিউনিটি গ্রুপে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।